তো কিছু কিছু ভিডিও গুলো দর্শক বন্ধু মতো করতে প্রতি ইচ্ছা হয়ে কাহিনি না কেমিতি কে এমিতি এমিতি জায়গারে ফেক সব নিউজ চারিয়াড়ে বুলি থাকে দেখে মতো বহুত খারাপ লাগে। তো এই ভিডিওটা আমি কইব যে মালগ্রি সিনেমাটা বাজেট কেতে এন্ড সিনেমাটা কেতে কালেকশন করি পারে সেটা ব্লকবাস্টার হয়ে পারিব। এই লেকি বহুত উড়িয়া মানে দেখুছেন ভিডিও মানে করছেন লোক মানে ফেক সব নিউজ কে 10 কোটি কে 5 কোটি কে 10 কোটি কে 3 কোটি যা পালুছি সব ফেক নিউজ দৌছি। এমিতিয়া গোটে ইউট্যুব চ্যানেল অছি মু কই মিনি জান না সেটা তো এমিতিকা ফেক ফেক সব নিউজ দেখি তার সাবস্ক্রাইবার আজি 80,000 90,000 হয়ে যাওয়া যাচ্ছে। তো যাহা বি হোক আমার এই চ্যানেলরে বহুত কম লোক ভিউজ দেখুছেন কম সাবস্ক্রাইবার হচ্ছে। দেখুন মু গোটে কথা কেবাকে চাহুছি মোর এই চ্যানেলরে বেঙ্গলি আর ওড়িয়ারে মু জিনিসগুলোকে রিভিউ কহে। তো দেখুন যা মানে দেখুছেন টিকে সাবস্ক্রাইব করতু আর যা মানে সাবস্ক্রাইব করছেন বাট ভিডিও দেখুছেন তাকে মু কবি ভাই কাইকি তোমার সাবস্ক্রাইব করে দিচ্ছেন মো চ্যানেলটাকে প্লিজ ন দেখতে ভাল লাগুছে ভিডিও আনসবসক্রাইব করে দিও। মোর সাবস্ক্রাইবার 12,000 প্লাস বাট মোর ভিউজ সেমিতিকা হয়ে নি যা বি হোক হয়তো মোর কোনো ফল্ট আছে কি ফল্ট সেটা আপনি প্লিজ কইবে কমেন্ট করি মতে মু সেটা সার্ভাইভ করিবা পাই ট্রাই করিমি। যা বি হোক তো দর্শক বন্ধু মাল্লাগিরি সিনেমার বাজেট কেতে গোটে সিনেমা অ্যাকচুয়ালি ওড়িয়া সিনেমা আপনি জানিথিবে যে দমন সিনেমাটার বাজেট কেতে কেতে জানিনি 95 লাক্স ইয়েস বহুত কম বাজেট। এবার মু গোটা কথা কেবে চাহুছি কিছু কিছু অডিয়েন্স কিছু কিছু মেকার্স মানে কুহতি যে আমার সিনেমার বাজেট বক্স অফিস আসেন কেই করে কুহবনি কাহি না সিনেমাটা যে সিনেমাকে দর্শক বন্ধু ফ্লপ হয়ে যায় না যে সিনেমাকে ভালো চলেনি সেই সিনেমাটা কিন্তু আপনার মানে বাজেট বক্স অফিস জানিপারিবেনি বাট কৌশি প্রকার সিনেমা যদি ভালো কালেকশন হুয়ে তাহলে কিন্তু তার হিস্ট্রিগুলো লেখি ডিসকশন করা হয় ইয়েস তার বাজেট কেতে তার কালেকশন কেতে। তো যেমন এক্সাম্পল দমন দমন ভালো কালেকশন হওয়া পরেই কিন্তু তার বাজেট কথা আসিছে লোকমানে চর্চা করছেন লোকমানে সেই প্রডুসরই কেছেন যে ইয়া বাজেট এত তার মানে এটা ঠিক কথা। তো মালাইগিরি সিনেমাটা যেতে এ যায় সিনেমাটা ভালো কালেকশন ন হয়েছে সেটাই কিন্তু সিনেমাটার বাজেট কুয়া যাবনি কোণী প্রকার মানে প্রডুসর বি কইবনি এটা তো মোর গোটে প্রেডিক্টেল মু কইমি মু যে গোটে প্রেডিক্ট করিমি কেউ দেখিকি মু প্রেডিক্ট করিমি মু সে সিনেমার প্রডুসর বি নুহে বা মু সে সিনেমাটার কেই বি নুহে। তো বেসিক্যালি গোটে সিনেমার বাজেট তার ট্রেলার দেখিকি কুয়া যাই পারে তার ট্রেলার যদি দেখিতে ভালো লাগি থাকে তাহলে বোঝা যাবে যে না ট্রেলারটা বহুত ভালো হয়েছে বাজেট বহুত বড়িয়া হয়েছে। তো এই সিনেমার ট্রেলার এই যায় আসিনি তো টিজার দেখি বা টিজার বি আসিনি এই যায় তো গ্লিমস দেখে কি মতো মনে হচ্ছে না সিনেমার বাজেট মো যেটা প্রেডিক্টেবল দর্শক সেটা হচ্ছে 2 কোটি প্লাস ইয়েস 2 করোড় প্লাস কাহিঁকি না দুইটা হিরোকে এটি লিয়া যাইছে দুইটা হিরোইন চারটিয়া প্লাস গীত গাইবে 4-5টা গীত গোটে কমার্সিয়াল ফিল্ম অ্যাকশন গ্লিমস দেখি বুঝি পাচ্ছেন সিনেমাটার বাজেট বহুত অধিক আর এই মালয়গিরি সিনেমার যদি কালেকশন বহুত করে লিয়ে ভালো তারপরে কিন্তু দর্শক বন্ধু আপনার বুঝিপারে যে এই মালয়গিরি সিনেমার বাজেট কেতে ইয়েস তা প্রডিউসার কিন্তু ডিক্লেয়ার করব ওকে এটা কিন্তু। তো যা বি হোক এই তো মোটর গোটে প্রেডিক্টেবল বাজেট এটা তো সিওর নুহে বাট মো প্রেডিক্ট বাজেট যে 2 করোড় প্লাস এটা আপনার কেমিকা বাজেট এই সিনেমাটা তো অবশ্যই কমেন্ট করে কেবে আপনার কেমিকা মানে আপনার কি ওপিনিয়ন যে বাজেট কতে হয়ে পড়ে আপনি প্লিজ অবশ্যই কমেন্ট করে কেবে আর যদি ভালো লাগে এই ভিডিওটা তো টিকি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন টিকি মতো সাপোর্ট করুন মো চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করুন ওকে টেক কেয়ার বাই।